অডিয়েন্সের মধ্যে থেকে অনেক ইয়াং ছেলে মেয়ে অনেকে দেখতেছে, এই ডিজিটালি অনেক বড় কিছু করার একটা স্বপ্ন দেখে। তার মানে হয়তো কেউ গ্রাফিক ডিজাইনিং, ফ্রিল্যান্সিং, এরকম অনেক কিছু, অথবা ই কমার্সে বড় কিছু করবো। আপনি কি মনে করেন, হ্যাঁ বাবা তোমরা ওই লাইনেই থাকো, ট্রেডিশনালে আইসো না, নাকি ট্রেডিশনালি এই ছেলে পেলেগুলো ভালো কিছু করতে পারবে বলে মনে করেন ভাই? আমার বাবা যদি মারা না যেত, আমার অর্থ কষ্ট যদি না থাকতো, আমি যদি আমি 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 আপনাদেরকে বলছি যে আমি জিদে জিদে যেতে আসছি, ঠিক আছে? জিদ মানে কি, যে মানে রাগ করে ওয়ালে বাড়ি দেওয়া, টেবিল চেয়ার ভাঙ্গাই ফেলা, টিভি ভেঙে ফেলা, ব্যাপারটা এরকম না। ভিতরের হ্যাঁ, ভিতরের জিদ, ঠিক আছে? দেখা গেছে যে আমি আমাকে আমার ফ্যামিলি বড় ছিল, আমার খালারা এসে আমাকে কিছু বলতেছে, আমার এলাকার কেউ আমার ডাক দিয়ে বলছে ফাদার নাই, তো দেখা গেছে ওই সময় বলছে যে না ঠিক আছে আমি ভালো কিছু করবো। দেখতেছে আমার খালতো ভাই মামতো ভাইরা ভালো ভালো কাপড় পরতেছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি একদিন আমিও ভালো কাপড় পরবো। ওরা গাড়ি দিয়ে চড়তেছে, আমি হ্যাঁ একদিন আমি গাড়ি দিয়ে চড়বো। এই ড্রিমগুলো আমি আমি ছোটোবেলায় সব দেখে ফেলছি, ঠিক আছে? আমার 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 কাছে মনে হচ্ছে আমি আমি প্রাডো গাড়ি কিনবো। হ্যাঁ, আমার একটা এটা নিয়ে একটা ঘটনা ছিল, আমি গাড়ি কিনছি। প্রাডো গাড়ি হ্যাঁ, যখন হ্যাঁ একবার আমি যখন আমি গাড়ি কিনবো, আমি চিনছি আমার সারা বাংলাদেশে পড়াতে পারি, আমি ছোটো গাড়ি বলতাম, ঠিক আছে? আমি মানে আমি ছোটো গাড়ি বলতাম আমার ফ্যাক্টরি থাকবে, যখন বয়সের সাথে সাথে বড় হইতেছে আমি বলতে বলতাম সবই হয়েছে, যা চিন্তা হয়েছে সবই হয়েছে। মাশাআল্লাহ, কারণ হলো যে আপনার মধ্যে তাগিদ থাকতে হবে। এবার এটা আপনার এন্টারপ্রেনিয়ার বলেন, ফ্রিল্যান্সার বলেন, ডিজাইনার বলেন, যারে বলেন, হোয়াটএভার, খিদা না থাকলে আপনার মধ্যে, জিদ না থাকলে আপনার মধ্যে আমি কোনোটাই উতারবো না। এবার আমি হাজার আমি আপনাকে আদর্শিক কথা বলি, ইনফ্লুয়েন্সার বলি, আমি অনেকে বলি যে ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জা তাদের কাছে আইসো না, জীবনে কথা শুনতে আইসো না। এই 5 মিনিট এখনকার ছেলেমেয়ের প্রবলেম কি জানেন, ওরা মনে হয় যে আমার মতো একজন লোকের কথা শুনলে মনে হয় তার মনে হয় যে সামনে ভালো ব্যবসায়ী হয়ে যাবে। তাহলে কি করা উচিত? ওই তো, তাকে সে যেটা বুঝে, সে যেটা জানে, তার যেটা মজা লাগে, ইচ্ছা লাগে। আপনি যখন ধরেন যে একটা বিজনেসে বসে রয়েছেন, প্রচণ্ড গরম রোদ, মানে প্রচণ্ড গরম, ব্যবসা গন্ধ, এসি নাই, ঘাম, ঠিক আছে? ওই জায়গাটা বসে যদি আপনার কাছে মনে হইতেছে যে আপনি একটা সমুদ্র পাড়ে বসে রয়েছেন, বাতাস আসতেছে, ঠিক আছে, সামনে একটা কোক বা একটা আইস দেওয়া একটা গ্লাস, হ্যাঁ ঠিক আছে, কোল্ড বাতাস ড্রিঙ্কস, শুকতেছে, হ্যাঁ 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 হ্যাঁ, তখন মনে করবেন যে আপনি এটাকে ভালোবাসেন।